তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, তিন দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে তিন দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর। এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া পাঁচ দিন, সাত দিন, দশ দিনও যদি থাকেন তারপরও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত, কারণ পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ, এটা নেকামলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে, সে কারণে গোসল করা উচিত। সেটা একদিনে হোক, দুই দিনে হোক, বা যতটুকু সময় সম্ভব, কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই।